नमो गुरुभ्यः। विपत्तारिणी व्रते व्रतसूत्र बंधनेर मंत्र हिसाबे श्री जगन्मंगल तंत्रे उक्त व्रत विधाने जे मंत्र उद्धृत होयेछे व्रतसूत्र बंधनेर ता हलो ओम संकटे त्वं महामाये व्रतसूत्र मिदं तव बध्नामि बाहुमूलेहं वरं देहि यथेप्सितं। जदियो एटी नवडोर जे सूत्र সেই সূত্র বাম হস্তে ধারণের মন্ত্র, তথাপি ভিন্ন কোনো মন্ত্র না থাকায় এই মন্ত্রটি যে ত্রয়োদশ গ্রন্থিযুক্ত সূত্র বিপত্তারিণী দুর্গা পূজা উপলক্ষে বন্ধন করা হয় দক্ষিণ করে সেখানেই ব্যবহার করা হয়। অন্যথায় কেউ সূত্রামানং পৃথিবীম দ্যামনি হসম সুসর্মাণমদিতিম সুপ্রণীতিম দৈবীম নাবম সরিত্রামনাগসমস্রবন্তি মারুহে মা স্বস্তয়ে ইত্যাদি যে সূত্রবন্ধনের মন্ত্র আছে তাও ব্যবহার করতে পারেন। বিপত্তারিণী ব্রতসূত্র বন্ধনের হস্ত নিয়ম, অর্থাৎ কোন হাতের কোথায় বন্ধন করবেন এই ব্রতসূত্র, এ বিষয়ে বলতে গেলে এখানে দুটি মত আছে। যারা জগন্মঙ্গল তন্ত্রোক্ত পদ্ধতিতে বিপত্তারিণী ব্রত অনুষ্ঠান করবেন, তারা নবগ্রন্থিযুক্ত যে কুমকুম চর্চিত যে লাল সুতো, সেই সুতো বাম হস্তমূলে অর্থাৎ বাহুমূলে অর্থাৎ হাতের উপরের দিকে, হাত যেখানে শুরু হচ্ছে সেইখানে ধারণ করতে হবে। আর যারা পৌরাণিক বিপত্তারিণী দুর্গা পূজা করে ত্রয়োদশ গ্রন্থিযুক্ত অর্থাৎ ১৩ গিঁটযুক্ত রক্তসূত্র ধারণ করবেন, তাদের ক্ষেত্রে হস্ত নিয়ম বলা হয়েছে যে নারী বা পুরুষোবাপি বধনীয়াত দক্ষিণে করে, অর্থাৎ নারী হোক বা পুরুষ তারা সেই ব্রতসূত্র বন্ধন করবেন দক্ষিণ করে অর্থাৎ দক্ষিণ হস্তে।